আমাদের কাছে একটা অপশন বাড়ছে যে আমরা এই সোমবারের পাশাপাশি যাদের মনে হচ্ছে যারা সোমবার হচ্ছে না তারাও আসতে পারে, বিকজ আছে টিম, আমরা টিম সঞ্জয় বাগানের একটা পার্ট। তো সেই পার্টের জন্য থ্যাংক ইউ সবাইকে যারা এই মিটিংটা আনছে। তো আমাদের কথা বলছিলাম, পুরমজি বলছিলেন যে আরো যাতে লোক হয়, যাতে একটা থেকে দুটো মিটিং করা করতে হয়, যাতে আরো আরো অনেক বেশি মানুষের কাছে মোদিকের পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। তো ফ্রেন্ড, আমি আমার জাস্ট ছোট্ট একটু এক্সপিরিয়েন্স বলবো যে মোদিকেয়ারটা কি। মোদিকেয়ার হচ্ছে একটা সাধারণ মানুষের অসাধারণ হওয়ার জার্নি। তো আমরা মোদিকেয়ারে আসার আগে যদি বা এই জারেশন ইন্ডিয়াতে মোদিকেয়ার আসার আগে আমরা খুব অর্ডিনারি ছিলাম, কেউ গুরুত্ব দিত না, পকেটে পয়সা ছিল না, ভালো ড্রেস দেখলে শুধু উইন্ডো শপিং করে চলে যেতাম, বাসতে বা বর্ষাকালে ওয়েট করতাম যে কখন বৃষ্টি থামবে তারপরে বেরোবো, বাইক নিয়ে গেলে আরও ঝামেলা, সাইডে দাঁড় করা যতক্ষণ না বৃষ্টি পড়ে, রোদ্দুর ঠান্ডা সব কিছু সহ্য করা। তো এই পুরো জায়গা থেকে বেরিয়ে আজকে মোদিকেয়ার করছি বলে আজকে এটা দারুণ লাইফ লিড করতে পারছি, এবং শুধু নিজে পারছি না, আমি অনেক মানুষকে হেল্প করতে পারছি। সাপোর্ট একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ এই দুনিয়ায় মানুষকে প্রাণ দেওয়ার চেয়েও মানুষকে ইনকাম দেওয়াটা অনেক বেশি জরুরি। কারণ কারোর যদি রোজগার না থাকে সে কিন্তু না খেতে পেয়ে এমনি মরে যাবে, আর পয়সা থাকলে লোকে ভেন্টিলেশনও বহুদিন মাছিয়ে রাখা যায়। তো মানি ম্যাটার্স, এটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের কাছে রাস্তা থাকে না। আমরা খুব কনভেনশনাল রাস্তায় চলতে বিশ্বাসী, মানে একটু ভালো পড়াশোনা করি কেন, ভালো এডুকেশন দেওয়ার জন্য না, ভালো মানুষ দেওয়ার জন্য না, ভালো চাকরি পাওয়ার জন্য। যত ভালো করবো তত ভালো চাকরি করতে হবে। তো এখনকার দিনে চাকরি করে বড় লোক হওয়া যায় এই ধারণাটা প্রায় নেই, কারণ সরকারি চাকরি পাওয়ার চেয়ে লটারি কাজে বেটার, তো লটারি হয়তো আগে লাগবে। আর বাধ্যই বেসরকারি চাকরিতে যে আপনি সারা জীবন চাকরি করবেন, কিন্তু চাকরির পরবর্তীকালে যে কীরকম তার ব্যথা হয় সেটা আমরা সবাই জানি। বহু মানুষ আছেন যারা রিটায়ার করার পরও 60-এর পরেও চাকরি করছে, তো সেটা সম্ভব না। আর ট্র্যাডিশনাল ব্যবসাতে বর্তমানে কিন্তু প্রচণ্ড ক্রাইসিস, কোনো ট্র্যাডিশনাল বিজনেসম্যানকে আপনি দেখবেন না সে কিন্তু ভালো আছে। তো কারণ অনেক টাকা ইনভেস্ট করে বসে আছে, তারা জানে না কোথেকে রিটার্ন আসবে, কী করে চলবে। দেখুন, আপনার ইনকাম বাড়ছে কি কমছে বা কী হচ্ছে এটা বড় কথা না, কিন্তু যেদিন থেকে আপনি জন্মাবেন আর যেদিন যতদিন আপনি বেঁচে থাকবেন, যেদিন আমরা মারা যাব, এই পুরো টাইম পিরিয়ডের মধ্যে আমাদের খরচের ঘড়িটা কিন্তু চলতে থাকে। একটা মানুষ জন্মালে মানে খরচটা যতদিন মারা যেতে ততদিন খরচ চলতে থাকে। তো এই যে আমাদের জীবনে যে খরচা, এবং এটা দিনকে দিন বাড়ছে, যেভাবে আমাদের চারপাশে জিনিসপত্র দাম বাড়ছে সে হারে কিন্তু আমাদের রোজগার বাড়ছে না, যে হারে আমাদের মানে ধরুন আপনি একটা ব্যবসা করছেন, আপনি খুব ভালো ইনকাম করছেন, তো আপনাকে দেখবেন আপনার দেখা দেখি আরো অনেকেই সেই ব্যবসা ঝাঁপিয়ে পড়লো এবং আপনার ইনকাম কমে গেল। তো এটাই হচ্ছে, তো আমাদের এই ডাইরেকশন ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে ইনফ্লেশন প্রুফ বিজনেস। আজকে যদি আপনার একটা সে কাপড়ের ব্যবসা থাকে, আর যদি আপনার কোনো বন্ধু বলে আমিও কাপড়ের ব্যবসা করবো, বা কোনো ভাই বোন বলে কাপড়ের ব্যবসা করবো, আপনার কিন্তু রাগ হবে, কারণ বিজনেস ভাগ হবে। বা ডাইরেকশন ইন্ডাস্ট্রিতে কি হয়, আমার বন্ধু এসে যদি বলে যে না আমিও মোদিকেয়ার করবো, তাহলে আমার খুশি বাড়বে, কারণ আমার টিম বড় হবে। এখানে উইন উইন সিচুয়েশন, আমি কাউকে হেল্প করতে পারলে তার ইনকাম বাড়লে আমার ইনকাম বাড়বে। তো এটা একটা নোবেল প্রফেশন, সারা পৃথিবী জুড়ে চলছে, ভারতবর্ষে সব কিছুই পরে আসে, আমাদের দেশেও সব কিছু পরে এসছে, বাট আমরা লাকি যে পরে এসছে, কারণ আমরা সুযোগটা পাচ্ছি। সো আমরা যদি চাই যে আমাদের লাইফটা মানে অর্ডিনারি থেকে এক্সট্রাঅর্ডিনারি করবো, এটা হচ্ছে একটা মাধ্যম যেখানে আপনি উইদাউট ইনভেস্টমেন্টে উইদাউট টেনশনে আপনি নিজের চেক নিজে লিখতে পারেন। ফ্রেন্ড, আমি খুব স্ট্রাগল করা লাইফ থেকে উঠে এসেছি, আপনারাও অনেকেই ওরকমই আছেন হয়তো, উঠে এসছি। তো ছোট থেকে জীবনে একটাই লক্ষ্য ছিল যে জীবনে বড় লোক হতে হবে, শুধু টাকার জন্য না সম্মানের জন্য, বিকজ যার কাছে এই দুনিয়াতে যার কাছে টাকা আছে তার কাছে সব কিছু আছে, এবং ইভেন সম্মানও। আপনি কত ভালো মানুষ কেউ আপনাকে দেখবে না, কিন্তু টাকা থাকলে আপনি যতই অপরাধ করুন না কেন লোকে বলবে না টাকা আছে মানে সব কিছু, তার কথারও দাম আছে। সো জীবনে বড় লোক হওয়াটা ইম্পর্টেন্ট, এবং তার জন্য মোদিকেয়ার আমার কাছে অপরচুনিটি এনে দিয়েছে। থ্যাংক ইউ সমীর মোদিজি, যিনি আমাদের জন্য এই রাস্তা খুলে দিয়েছেন। দেখুন, ভারতবর্ষের পক্ষে প্রচুর বিজনেসম্যান আছে যারা অনেক অনেক বড় বিজনেস করছেন, কিন্তু আমার আপনার জন্য মানে অর্ডিনারি মানুষের জন্য বিজনেস করার কিন্তু কোনো জায়গা নেই।
আপনি পারবেন না টাকা মিললে আম্বানির থেকে একটা ব্যবসা করতে, না টাকা আছে না যোগ্যতা আছে না সেই লেভেল আছে। কিন্তু সেভিং স্যার আমাদের মতো অর্ডিনারি মানুষকে অর্ডিনারি সাবজেক্ট, মানে আমরা ব্রাশ করবো আমাদের বিজনেস বাড়বে, আমরা চা খাবো বিজনেস বাড়বে, আমরা রান্না করবো বিজনেস বাড়বে, অর্ডিনারি যেটা মানুষের লাগবেই লাগবে, এইরকম একটা সাবজেক্টে আমাদেরকে বিজনেস করার সুযোগ দিয়েছে। আমরা যারা এই মানে সাবজেক্টটাকে চয়েস করেছি এবং 100% ডেডিকেটেড হয়ে কাজ করেছি তারা প্রত্যেকে সাকসেস পেয়েছে। আপনাকে প্রথম হচ্ছে সাবজেক্টটা বুঝতে হবে, সমালোচনা সব সাবজেক্টে করা যায়, আপনি দুনিয়ায় এমন কোনো প্রফেশন নেই যার নেগেটিভিটি নেই। সমালোচনা করলে আপনি কোনো সমস্যার সমাধানে পৌঁছবেন। দেখুন এই দুনিয়াতে কেউ পারফেক্ট না, আপনিও পারফেক্ট না আমিও পারফেক্ট নই। পারফেকশন খুঁজতে গেলে মানে আমাদের জঙ্গলে গিয়ে বাস করতে হবে না পাহাড়ে গিয়ে বাস করতে হবে, যেখানে আপনি একাই থাকবেন। সো আমাদেরকে বুঝতে হবে যে মোদীকে একদম পারফেক্ট প্রফেশন নয়, এখানেও নেগেটিভিটি আসবে, এখানেও প্রবলেম আসবে, আর নেগেটিভিটি যত থাকবে প্রবলেম যত থাকবে তত আপনার দরকার থাকবে। যেদিন সারা দুনিয়া থেকে মানুষ সুস্থ হয়ে যাবে সবার প্রথম ডাক্তাররা বেকার হয়ে যাবে, সবার প্রথম ওষুধের দোকানগুলো বন্ধ হয়ে যাবে। যতদিন আপনার ডাইরেক্ট সেলিং এসছে, আমি এটা এই কারণে বলছি অনেকে হয়তো নেগেটিভ মানে না শুনলে অত ভেঙে পড়েন বা পিছিয়ে পড়েন বা অবজেকশন নিতে পারেন না, হতে পারে মেন্টাল প্রবলেম হয়, বাট জানবেন যতদিন না শুনবেন যতদিন না থাকবে যতদিন অবজেকশন থাকবে ততদিনই আমরা থাকবো, ততদিনই ভালো। এবার যে যত ভালো অবজেকশন হ্যান্ডেলিং করতে পারেন, যার মেন্টাল স্ট্রেংথ তত বেশি, যার এডুকেশন লেভেল তত বেশি, সে তত বেশি সাকসেসফুল হবে। এবং থ্যাংক ইউ আমরা সঞ্জয় স্যার এবং পুনম ম্যাডামের চোখে যে ওনারা যে একটা টোটাল সিস্টেম বা কালচার চালু করেছে। কারণ আমি আপনাকে বলছি আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আমি অনেক বছর হয়ে গেল, প্রায় 17 বছর আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আছি, প্রায় 8 বছর মোদিকেয়ারে আছি, বাট আমরা অল ওভার ইন্ডিয়াতে বেস্ট এডুকেটেড অ্যান্ড কালচার টিম। বিজনেস অনেক স্টেটে হয়, কম বেশি হয়, কোনোবার এই বিহার আগে তো কোনোবার রাজস্থান আগে তো কোনোবার কর্ণাটক আগে, বাট পশ্চিমবঙ্গ এবং টিম সঞ্জয় ব্যাগরা যে টিমে আমরা আছি তারা কিন্তু মোস্ট ডেকোরেটেড এবং মোস্ট এডুকেটেড এবং মোস্ট সিস্টেমেটিক টিম। আমাদের আমাদের গ্রোথের কিন্তু ক্রমাগত আপওয়ার্ড এবং আপনি সেই টিমের একটা পার্ট। তো আমরা যদি সকলে মিলে মনে করি যে এই টিমটাকে এগিয়ে নিয়ে যাব, তাহলে এই টিমের যে ট্রেনিং মিটিং সিস্টেম বা যেটাকে আমরা ফলো করি যেটাকে সারা পৃথিবী হিংসা করে, মানে আপনারা যে ট্রেনিং মিটিং সিস্টেমটা পাচ্ছেন সঞ্জয়জির গাইডলাইনে, এটা পাওয়ার জন্য আর এটা শেখার জন্য অন্যান্য স্টেটের লোকেরা বা অন্যান্য টিমের লোকেরা বসে থাকে যে তোমাদের মিটিংয়ে একটু আমাদের নিয়ে নাও, তোমাদের ট্রেনিংটা আমাদের একটু বলো কী করে তোমরা করছো। আর আমরা কিন্তু এই অনেক অনেক গুরুত্ব দিচ্ছি না বা অনেকে দিচ্ছি, বাট যারা দিচ্ছেন না তারা আনলাকি, একদিন আফসোস করবেন, আর যারা দিচ্ছেন তারা কিন্তু লাকি, একদিন তারা নিজেকে থ্যাংক ইউ দেবেন যে সঠিক সময় আপনি সঠিক জায়গাটা পেয়েছেন, আপনাকে ভগবান বুদ্ধি দিয়েছে রাইট দিকে চয়েস করা। আর এই যে ক্রুজ এবং যে দুবাই, এটা কিন্তু আমাদের কাছে ওয়েপেন যে আমরা যে স্বপ্ন নিয়ে মোদীকে এসেছি সেটা কত তাড়াতাড়ি আমরা অ্যাচিভ করতে পারি। আপনাকে যদি আপনার স্বপ্ন পূরণ করতে হয় তাহলে কোম্পানির ছোট থেকে ছোট অফারও কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করা উচিত এবং সেটার জন্য ট্রাই করা উচিত। কারণ আলটিমেটলি আপনি যদি কিছু পুশ করেন, বিজনেস বাড়ানোর চেষ্টা করেন, তাহলে তবে তো সেটাই তো আমাদের লক্ষ্য। আমরা তো চাই আমাদের ইনকাম বাড়ুক, কি না, তাই তো? তো আমরা যদি আমাদের নিজেদের ইনকাম বাড়ানোর চেষ্টা করি তার জন্য দুবাই আর ক্রুজ খুব ইম্পর্টেন্ট। মনে রাখবেন যারা যারা এই ট্রিপে যান, আছে এখানে কেউ আছেন যারা অলরেডি মোদিকার থেকে এরকম করে ট্রিপ আছে করে এসছেন? কেমন লেগেছে? মনে হচ্ছে না যে আমরা সেলিব্রিটি হয়ে গেছি? আমরা আমাদের নিজেদেরকে সেলিব্রিটি ফিল করব। তো যদি এই এইটা ফিল করতে চান, দেখুন মানুষকে টাকা দেখাতে পারবেন না, টাকা দেখালে দুটো জিনিস হয়, এক লোকে হয় হিংসা করে, নয় লোকে ধার চায়। হয় লোকে হিংসা করবে, নয় তাকে ধার চাইবে। আমরা কি দেখাতে পারি? আমরা গাড়ি দেখাতে পারি, আমরা ট্রেন দেখাতে পারি। যখন কেউ ভাবছে আমরা দীঘা যাবো, তখন তার আপনার সোশ্যাল মিডিয়া ফুটে উঠছে আপনি দুবাই ঘুরছেন। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর দেখবেন যখন ফার্স্ট টাইম আপনি ট্রিপে যাবেন তখন কিন্তু আপনাকে যারা না বলেছিল তাদের কিন্তু তাদের থেকে ধোঁয়া উঠবে।
সিরিয়াসলি আমি যখন প্রথমবার আমার জীবনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, আমি আমার মাকে নিয়ে দুবাই গেছিলাম ফার্স্ট টাইম। আমার আমাদের ফ্যামিলিতে আমার আগে কেউ কোনোদিন এয়ারপোর্ট দেখে, তো আমি সেই ফ্যামিলিতে গেছি আর মাকে নিয়ে দুবাই গেছি। অলরেডি প্রায় 8টা কান্ট্রি হয়ে গেছে এবং লাস্ট আমরা মানে কান্ট্রি হয়ে গেছে। আমার যত আত্মীয় স্বজন সবাই কথা বলা বন্ধ করে দিয়েছি, হ্যাঁ মানে হঠাৎ করে না, কারণ এক্সপেকটেশনের বাইরে যে দুবাই চলে গেছে। কি করে গেল, কি করে গেল, আপনাকে যে ভাষায় বলবে তাকে উত্তরটা সাবান তেল, এতদিন বলেছে সাবান তেল বেচছে, কি কাজ, লোককে কি বলবো, বললাম সাবান তেল বেশি বেশি করে বেচছি। আর সবচেয়ে বড় কথা, আমি যখন প্রথমবার ট্রিপে গেছিলাম, যারা যারা আমাকে না করেছিল সবার জন্য আমি চকলেট আর গিফট এনেছি। আমি 40 খানা এরকম ব্রুসখালি পর ছোট ছোট টফি ক্রিস্টাল টফি 40 খানা বয়ে এনেছিলাম, বেশ মানে যাদের তাদেরকে দেবো যারা যারা না করেছিল, ঠিক আছে। সো ট্রিপটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। যদি আপনি মনে করছেন যে মধিকার থেকে আপনার স্বপ্ন পূরণ করবেন, এই ডিসেম্বর অব্দি যে ট্রিপ আত্মীয়টা আছে নিজে অ্যাচিভ করুন, এবং যাদের টিম আছে টিমকে অ্যাচিভ করান, দেখবেন আপনার বিজনেসের কিন্তু গতি অনেক বেড়ে যাবে। থ্যাংক ইউ।